আসসালামু আলাইকুম এভরিওয়ান, টুইন্স মম ফারজানাস ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শেয়ার করছি। আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ব্লগ যদি ভালো লাগে তবে রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অল অপশন ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাসায় গেস্ট বা মেহমান আসলে একা হাতে সব কিছু আমি কিভাবে ম্যানেজ করি। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। তো এটা সকালবেলার ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি নাস্তা করে এখন আমি সবার আগে জর্দাটা রান্না করে নিয়েছিলাম, কারণ ডেজার্ট আইটেমগুলো আগে রেডি করা থাকলে এগুলো ফ্রিজ করে রাখা যায় আর একটা রান্না কমে যায়, সেক্ষেত্রে মাথায় কোনো টেনশনও থাকে না। তো এখানে আমি 2 কালারের জর্দা করে নিয়েছিলাম। আর সচরাচর মূলত জর্দা কালার দিয়ে জর্দা করা হয়, তো আমি এখানে একটু মিক্সড করলাম। আমি সবুজ ও হলুদ 2 কালারের জর্দা করে নিয়েছি। আর জর্দাটা হয়ে যাওয়ার পর আমি একটা সার্ভিং ডিশেটাকে সার্ভ করে ছোট ছোট মিষ্টি দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। এরপর আমি জর্দাটাকে একটি র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আর আগের দিন রাতেই আমি ফেনিটা রান্না করে রেখেছিলাম। আর মেহমান আসার আগের দিন রাতে যদি কিছু কিছু আইটেম রান্না করে রাখা যায় তাহলে কাজের প্রেশারটা একটু কম পড়ে। আর যাদের একা হাতে কাজ করতে হয় তাদের কিছু কিছু জিনিস আগের রাতে ম্যানেজ করে রাখলে তাহলে একটু কষ্ট কম হয়। জর্দাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি র্যাপিং পেপার দিয়ে এটাকে ঢেকে রেখেছি। আর এদিকে আমি একটু পিঠা তৈরি করে নিচ্ছি। তো সকালবেলায় এই কাজগুলো আমি করে নিচ্ছি, যেহেতু গেস্ট রাতে আসবে সেক্ষেত্রে এই কাজগুলো আমি সকালবেলা থেকে শুরু করে দিয়েছি আর আস্তে আস্তে একা হাতে সব কিছু করে নিচ্ছি। তো এখানে আমি পিঠার জন্য একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখন আমি এটা দিয়ে পিঠা তৈরি করে নিব। এই পিঠাটা করতে আমার কাছে খুবই ইজি লাগে। ইজিভাবে ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে এরপর আমি রুটি বানানোর মতো এরকম গোল গোল করে নিয়েছি। এরপর আমি এটাকে একটু ডিজাইন করে নিব। আমি একটা ডিজাইনই সব পিঠাগুলো ইজিভাবে করে নিয়েছি, যেহেতু আমার আরও অনেক রান্না করতে হবে সেক্ষেত্রে আমার এখন আর অত টাইম নেই ডিজাইন করার। তো আমি একটা ডিজাইনই সব পিঠাগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। তো এভাবে আমি গোল গোল করে ছোট ছোট করার পর একটু চাকু দিয়ে এভাবে ডিজাইন করে নিয়েছি। আর টুথপিক দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি, কারণ আপনি যখন ভাজবেন তখন মাঝখানটার ভিতর যদি তেল না ঢোকে তাহলে কাঁচা থেকে যাবে, এ কারণে আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি। তো এভাবে করে আমি সব পিঠাগুলোই বানিয়ে নিয়েছি। আর এখন পিঠাগুলো ভাজার জন্য চুলায় কুকিং অয়েল দিয়ে দিয়েছি। পিঠাটা অবশ্যই ব্রাউন কালার করে একদম লো হিটে ভাজতে হবে, আস্তে আস্তে করে, তাড়াহুড়া করে পিঠাটা ভাজা যাবে না, তাহলে পিঠাটার ভিতর কাঁচা থেকে যাবে। তো এজন্যই তাড়াহুড়ার কাজটা আমি সবার আগে করে নিচ্ছি। তো পিঠাটা এদিকে হচ্ছে, অন্যদিকে আমি পিঠাটা যে শিরার ভিতর এটা ভিজিয়ে রাখবো সেটাও তৈরি করে নিয়েছি। এখানে আমি দুধ, চিনি এবং গরম মশলা দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি। তো এখন আমার পিঠাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই যে ব্রাউন কালার করে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর যেহেতু মাঝখান থেকে ছিদ্র করে দিয়েছিলাম এ কারণে পিঠাটার ভিতরটাও সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি একটু ঠান্ডা করে আমি এটাকে শিরার ভিতর ভিজিয়ে রাখবো। তো এই পর্যায়ে আমার পিঠা, জর্দা, ফেনি 3টা আইটেম রেডি হয়ে গিয়েছে। এখন সবার আগে আমি যে কাজটা করি, গেস্ট আসলে গরু মাংসটা সবার আগে রান্না করে নিই, কারণ গরু মাংসটা হতে কিন্তু একটু দেরি লাগে। তাই এক সাইডে গরু মাংসটা বসিয়ে দিয়ে গ্যাসে অন্য সাইডে অন্য রান্নাগুলো আস্তে আস্তে করে নিই। তো এখানে আমি গরু মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এদিকে আমি মাছের সাথে লেবু ও হলুদ মেখে রেখেছি। লেবু ও হলুদ দিয়ে মাছ 20 থেকে 25 মিনিট মেখে রেখে এরপর যদি আমরা মাছ রান্না করি তাহলে কিন্তু মাছ থেকে কোনো প্রকার আষ্টে গন্ধ আসে না। আর এখন আমার মাছটা ধোয়া হয়ে গিয়েছে, আমি মাছের ভিতর হালকা একটু লবণ দিয়ে মাছটাকে আগে ভেজে নিব। যেহেতু হলুদ দিয়ে আগেই ধুয়ে নিয়েছি এজন্য আমি আর কোনো হলুদ দিচ্ছি না। তো লবণ মাছটাকে মেখে আমি এখন মাছটাকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন মাছটা আমি বসিয়ে দিচ্ছি। যেহেতু অনেক রান্না তাই ডিটেলসে দেখানো সম্ভব নয়, আমি কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার ভিডিও রান্না বা আমার ব্লগ আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাবেন, অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক ইন্সপায়ার করে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটির অল অপশন ক্লিক করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে অনেক সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মাছের জন্য আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এর ভিতর আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, আর এভাবে আমি সবগুলো রান্না আস্তে আস্তে করে নিয়েছি। মাছটা হয়ে গেলে মাছের উপর আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এরপর আমি চাইনিজ ভেজিটেবল রান্না করব, এই কারণে চিকেন স্টক তৈরি করছে। এখানে আমি মাংস ছোট ছোট করে কেটে সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এর ভিতর দিয়েছি গোলমরিচের গুঁড়া ও আদা। তো এটা দিয়ে আমি চিকেন স্টক তৈরি করে নিচ্ছি। আর এদিকে আমি চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য গাজর, পেঁপে এবং বরবটি এভাবে স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছি। আমি এই সবজিগুলোকে হালকা সিদ্ধ করে নেব, এরপর আমি চাইনিজ ভেজিটেবলটা রান্না করব। সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখানে পেঁয়াজ এভাবে কিউব করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে আমি চাইনিজ ভেজিটেবল রান্না করব। আর চাইনিজ ভেজিটেবলসের ভিতর এভাবে করে পেঁয়াজ দিলে রান্নাটা ভালো হয়। তো ভেজিটেবলস রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, এর ভিতর দিয়ে দিয়েছি রসুন পেস্ট ও আদা পেস্ট। আর আমি এখন এর ভিতর কাঁচামরিচ ছোট ছোট করে কুচি করে দিয়েছি। আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি চিকেনের যে স্টক তৈরি করে রেখেছিলাম, এরপর যে চিকেনগুলো বাকি ছিল সেই চিকেনের টুকরোগুলো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এরপর যে কিউব করে পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি সবজিটা একটা স্টেনলেস ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এখন মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতর আমি সবজিটা দিয়ে দেবো। এখন আমি যে চিকেন স্টকটা তৈরি করে রেখেছিলাম সেটা সবজির ভিতর দিয়ে দিলাম। এই সবজিটা রান্না করা কিন্তু খুব ইজি, আর গেস্ট আসলে রাইসের সাথে এই সবজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা তৈরি করতেও আমার কাছে তেমন কোনো কষ্ট লাগে না। এখন আমি একটি বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 3 চামচ। আমি ঠান্ডা পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব, কারণ গরম পানির ভিতর কর্নফ্লাওয়ারটা দেওয়া যাবে না। আর এই ভেজিটেবলসের ভিতর কর্নফ্লাওয়ারটা অবশ্যই ঠান্ডা পানি দিয়ে আলাদাভাবে মিক্স করে তারপরে দিতে হবে। তো কর্নফ্লাওয়ারটা আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মিক্স করে ভেজিটেবলসের ভিতর দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা সবজিটা হয়ে যাওয়ার আগে আগে দিতে হবে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর 5 থেকে 7 মিনিট চুলা রেখে এটাকে উঠিয়ে নিতে হবে। আমি উঠানোর ঠিক আগে আগে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিই। এই তো আমার ভেজিটেবলস রান্না করা শেষ। এখন আমি রোস্ট রান্না করব। রোস্টের মাংসগুলোকে আমি আগে থেকে ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখন রোস্টের সাথে আমি একটু জর্দার কালার আর লবণ মিক্স করে ভেজে রোস্টটা রান্না করে নিয়েছি। তো ডিটেলস তো দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে আর আপনাদের দেখতে ভালো লাগবে না। মোটামুটি সব আইটেম রান্না প্রায় শেষ। এখন আমি ইলিশ মাছ ফ্রাই করে নিচ্ছি। ইলিশ মাছের সাথে আমি সব মশলা মেখে ফ্রাই করে নেব। আর এখন পোলাওটাও হয়ে গিয়েছে, পোলাওটা আমি দমে রেখেছি। বিকেলের ভিতরে আমার সব রান্না করা হয়ে গিয়েছিল। তো মেহমানরাও আছরের পরে চলে এসেছে। মেহমানদেরকে আমি নাস্তা দিয়ে দিয়েছি। অলরেডি মেহমানরা আসার আগে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, কারণ মেহমান আসার আগে যদি সব কিছু রান্নাবান্না করে গুছিয়ে নেওয়া যায় তাহলে মেহমানদের সাথে একটু কথাও বলা যায়, গল্প করা যায়, আর টেনশন থাকে না, রিল্যাক্সও থাকা যায়। তো আজকের ব্লগ এখানে শেষ করছি। যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।